নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব চন্দ্রের অষ্টক বর্গে চারের অধিক বিন্দুযুক্ত রাশিতে চন্দ্রের সঞ্চার করলে শুভ হবে, সেই সময় যে কোনো কাঙ্ক্ষিত কাজকর্ম করা যেতে পারে, যেমন বিবাহ হতে পারে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে, দীক্ষা লাভ হতে পারে, গুরুকরণ হতে পারে, বিদ্যারম্ভ হতে পারে ইত্যাদি। অন্যদিকে অল্প বিন্দুযুক্ত রাশিতে চন্দ্রের গোচর অশুভ ফল কিন্তু লক্ষ্য করা যাবে। এই সময়ে কোনো শুভ কাজকর্মে প্রবৃত্ত হওয়া কখনোই কিন্তু উচিত নয়, এমনটি মাথায় রাখবেন। নতুন কোনো ব্যবসা আরম্ভ করলে তাতে কিন্তু অসফলতা আসতে পারে। ধরুন চন্দ্রের অষ্টক বর্গ 0 থেকে 8 বিন্দুযুক্ত রাশিতে চন্দ্রের সঞ্চারের ফলে ভিন্ন ভিন্ন ফল প্রকট হতে পারে। কি ফল প্রকট হতে পারে, কোন বিন্দু সাপেক্ষে, সেই ঘর থেকে সঞ্চারের সময়, সেই বিষয়ে মুখ্যত আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব। দেখুন, যদি চন্দ্র কোনো একটি রাশিতে কোনো বিন্দুই ফেলেনি, 0 বিন্দু ফেলেছে, এমন ক্ষেত্রে মানসিক দুঃখ কষ্ট তৈরি হতে দেখা যাবে যখন চন্দ্র সেই 0 বিন্দু রাশির ওপর থেকে ক্রস করবে। সেই সময় ভয়ভীতি বৃদ্ধি পাবে, কাজকর্মে ব্যর্থতা আসবে, নিরুৎসাহ দেখা যেতে পারে এই সময়। যদি চন্দ্র কোনো একটি রাশিতে 1টি বিন্দু ফেলেছে এবং সেই রাশির ওপর থেকে চন্দ্র পাস করছে, অষ্টক বর্গে 1টি বিন্দু ফেলেছে এবং সেই রাশির ওপর থেকে চন্দ্র গোচরে সঞ্চার করছে, এমন ক্ষেত্রে অপ্রত্যাশিত ক্ষয়ক্ষতি, আকস্মিক দুর্ঘটনা ও বিপদ আপদ হতে এই সময়কালে দেখা যাবে। যদি চন্দ্র অষ্টক বর্গে কোনো একটি রাশিতে 2টি বিন্দু ফেলেছে এবং সেই রাশির উপর থেকে চন্দ্র নিজেই সঞ্চার করছে, এমন ক্ষেত্রে দাম্পত্য কলহ, বৈষয়িক বিরোধ, অর্থক্ষতি, বন্ধুবিচ্ছেদ ইত্যাদি দেখা যেতে পারে। যদি কোনো একটি রাশিতে চন্দ্র অষ্টক বর্গে 3টি বিন্দু ফেলেছে এবং সেই রাশির উপর থেকে চন্দ্র সঞ্চার করছে, সেই সময়কালে স্বজন বিরোধ, মানসিক অশান্তি, প্রত্যাশিত কাজকর্মে বাধা বিঘ্ন, এমনটি কিন্তু দেখা যাবে। যদি কোনো রাশিতে চন্দ্র 4টি বিন্দু ফেলেছে এবং সেই রাশির ওপর থেকে, অর্থাৎ অষ্টক বর্গে 4টি বিন্দু সেই রাশিতে পড়েছে চন্দ্রের সাপেক্ষে এবং চন্দ্র গোচরকালীন সেই 4টি বিন্দুর রাশির ওপর থেকে সঞ্চার করছে, সেই গোচর চলাকালীন শারীরিক পীড়া বৃদ্ধি পেতে পারে, মনোকষ্ট বৃদ্ধি পেতে পারে, অপরের উৎসাহে কর্মে প্রবৃত্তি, এমনটিও কিন্তু একই সাথে দেখা যেতে পারে। যদি কোনো কোনো ভাবে চন্দ্র যদি 5টি বিন্দু কোনো রাশিতে ফেলেছে অষ্টক বর্গে এবং সেই রাশির ওপর থেকে যখন চন্দ্র গোচরে সঞ্চার করছে, সেই সময়কালে উদ্যোগে যে সফলতা সেটা কিন্তু লক্ষ্য করা যাবে, যোগাযোগে সার্থকতা লক্ষ্য করা যাবে এবং আত্মপ্রত্যয় লাভ, এমনটিও কিন্তু লক্ষ্য করা যাবে। যদি চন্দ্র অষ্টক বর্গে 6টি বিন্দু কোনো রাশিতে ফেলে থাকে এবং সেই রাশির উপর থেকে চন্দ্র সঞ্চার করছে নিজেই, এমন ক্ষেত্রে সেই জাতক জাতিকার মধ্যে ধর্মকর্মে মতি আসবে, মানসিক প্রশান্তি লাভ হবে, আনন্দার অনুষ্ঠানে কিন্তু যোগদান হবে, এগুলি কিন্তু ভীষণভাবে দেখা যাবে। যদি কোনো চন্দ্র কোনো একটি রাশিতে 7টি বিন্দু ফেলছে অষ্টক বর্গে এবং সেই রাশির ওপর থেকে যখন চন্দ্র গোচরে সঞ্চার করছে, সেই সময় পড়াশুনায় সাফল্য আসবে, ব্যবসায় লাভ দেখা যাবে এবং সুখাদ্য ভোজন, এমনটিও কিন্তু এদের ক্ষেত্রে দেখা যাবে। বিলাসবহুল দ্রব্যাদি লাভ, এমনটি দেখা যেতে পারে। সাংসারিক শান্তি বৃদ্ধি পাবে, আমোদ প্রমোদ ইত্যাদিতে শুভ ফল ঘটবে। যদি কোনো রাশিতে চন্দ্র অষ্টক বর্গে 8টি বিন্দু প্রদান করছে, 8টি বিন্দু ফেলছে এবং সেই রাশির ওপর থেকে যখন চন্দ্র সঞ্চার করবে গোচরে, সেই সময়কালে কিন্তু সুখ শান্তি লাভ হবে, আর্থিক উন্নতি ঘটবে, হৃদ্যতা ও প্রীতি লাভ হতে দেখা যাবে এবং স্বজন সুখ সেই সময়কালে বৃদ্ধি পাবে। তাহলে আজ আমি আপনাদের সাথে আলোচনা করলাম যে চন্দ্রের অষ্টক বর্গে কোন কোন বিন্দু সাপেক্ষে চন্দ্র তার নিজের সঞ্চারকালীনই
কি ফল প্রদান করতে পারে জাতক জাতিকার জীবনে সেই সম্পর্কে। আমাদের এই ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।